আপু আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে একটা রিউমার যেমন আমরা ছিলাম না, যে ধরেন কিছু অতীত থাকে মানুষের জীবনে চাইলেও বুঝতে পারে বা তার সাথে ওই অতীতটা সবসময় কারি। প্রশ্নটা বিব্রত হলো ধরেন আপনার সাবেক স্বামী, আমি কোনো প্রশ্নই উত্তর দিতে আমি রাজি না। মানে আপনি কথাটাকে শেষ করেন, আগে শুনেন না এই বিষয়ে কোনো প্রশ্ন, মানে তার জন্য নাকি আপনি ফিল্ম ছেড়ে চলে গেছেন? এই কথাটা খুবই মিথ্যা কথা, কারণ আমি ওনার সঙ্গে আমার প্রথম মুভি হৃদয়বাসী, আর দয়া করে তাকে নিয়ে টানাটানি আপনারা কেউ করবেন না, বিকজ সে আমার বড় ছেলের বাবা, আমি তাকে 100% তাকে রেসপেক্ট করি। এবং সেই রেসপেক্ট থেকে বলছি, ওনার সঙ্গে আমার মানে কোনো ধরনের রাগ অভিমান কোনো কিছু নেই, হয় না যে অ্যাডজাস্টমেন্ট হয়নি, হয় এটা ছাড়া তার সাথে সে আমাকে মুভিতে বাধা বা কোনো কিছু কোনো দিন না। ইভেন আমি বলতে পারবো না, আমার ফ্যামিলিও বলতে পারবে না যে সে কখনো কোনো উচ্চস্বরে বাজে কথা কখনো কারো কাছে বলেছে, এবং আমিও না। বাট আপনারা মিডিয়ারা কিন্তু অনেক কিছু বানায় ফেলেন, অনেক কিছু হয়ে যায় এপাশ থেকে ওপাশ থেকে কথা নিয়ে অনেক কিছু বানায় ফেলেন। প্লিজ দয়া করে আমার পাস নিয়ে বা কাস মানে কী ছিল না ছিল এগুলো নিয়ে আপনারা কোনো কিছু এখানেই শেষ করবেন, আশা করি নেক্সট টাইম এগুলো নিয়ে আর কথা বলবেন। সে কখনোই মানে আমাদের কোনো কিছুই কোনোদিন করেনি। না সেটা ঠিক আছে, এই যে আপনি আপনার বড় সন্তানের কথা বলতেছিলেন, হ্যাঁ মানে আপনি অ্যাজ এ মা হিসেবে, মানে মা হিসেবে তো প্রত্যেকটা মারই চাওয়া থাকে যে তার সন্তান তার বাবার স্নেহ ভালোবাসা প্রপার্টিজ বলেন সব কিছু সুযোগ সুবিধা ভোগ করুক। সবাই তো সব কিছু পায় না, সবাই কিছু লাইফে, আপনি কি সবাই সব কিছু পেয়েছেন লাইফে? না, কিছু অপূর্ণতা তো থাকেই মানুষের জীবনে, সেই অপূর্ণতা জায়গাগুলো যদি থাকে তো সেটা তার আছে হয়তো বা আল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা সেটা সে হয়েছে। মানুষের এমনও হয় যে মানে ছোটোবেলায় বাবাকেই দেখেনি মারা গেছে, হয় না? তো এটা কোনো মানে এই ধরনের প্রশ্ন মানে করে কেন আপনারা মিডিয়াতে নিজেরা মানে হাইলাইট করার জন্য আর একটা ফ্যামিলির সঙ্গে কেন এগুলো? না না আপু, আপনি একটা ভিডিওতে বলছিলেন, বলার পরে শাকিল খানের বর্তমান যে স্ত্রী আছে উনি একটা বক্তব্য দিছিল, উনি আসলে আমি একটা কথা বলবো যে উনি পপির সময় একটা বক্তব্য দিয়েছেন, আমার সঙ্গে একটা বক্তব্য দিয়েছেন, উনি আসলে উনি তো উনি উনি পজিটিভ না, উনি ওনাকে আমি অনেক রেসপেক্ট করি, সে কারণ ওয়াইফ এবং বাচ্চার মা। আমি একটা কথাই বলবো যে উনি ওনাকে নিয়ে আমার কোনো ইয়ে নেই, আর আমার ভিতরে আমার এক্স হাজবেন্ডের ভিতরে কী হয়েছে না হয়েছে ব্যক্তিগত এগুলো শুধুমাত্র আমরাই জানি, উনি তো এটা জানবেন না, উনি আসছে অনেক পরে। তো আমার মনে হয় যে উনি এই বিষয়টার মধ্যে ইনভলভ না হয় ভালো, এটা শুধু আমার কথা হতে পারে, শাকিলের কথা হতে পারে, ওনার কথা তো ওখানে না, উনি তো অনেক পরে আসছে। তো উনি যাকে ভালোবেসে বা সংসার করছে, আমি দোয়া করি আপনারা সুখী হন, সারা জীবন ধরে ভালো থাকেন। তো এইটার সঙ্গে আমাদের কোনো টোটালি কোনো ইয়ে নেই, ওনার জায়গায় উনি, আমার জায়গায় আমি। তো ওটার সাথে উনি যদি কোনো ধরনের বাজে কমেন্টস করে উপরে আল্লাহ ওনার বিচার করবে, আমি না। এখন হচ্ছে যে আপনি ব্যবসা করছেন ওই দেশে, বাংলাদেশে থাকবেন 2 বছর বললেন, মানে এর মধ্যে অন্য কোনো, আপনি তো অনেক নায়িকার প্রযোজনাও করে, আপনার ওই সামর্থ্যও আছে আমি যতটুকু জানি, এখন ভালো ইন্ডাস্ট্রি মোটামুটি সিনেপ্লেক্স হচ্ছে দেশে, মানে প্রযোজনায় আসার কোনো পরিকল্পনা আছে? আসলে দুই বারই অ্যাটেন্ড করে দীর্ঘদিন পরে আপনি সিনেমায় নাই, অনেক ফলে কিছু থাকে মানে আমাদের আসলে পিকনিক মানে বনভোজন মানেই হচ্ছে সবাই একসঙ্গে গেট টুগেদার, মানে কে কোথায় থাকে আসলে কাজের ব্যস্ততা, তারপরে এক এক জায়গায় এক একজনের শুটিং চলে, আমরা মানে পুনর্মিলন বলা যায় বছরের একটা পুনর্মিলন, সবাই মিলে আমরা হইচই করি। তো আমি বেসিক্যালি আমেরিকাতেই থাকি, আর মানে প্রতি বছর মানে উইন্টারে এই টাইমটা জানুয়ারির আগে চলে আসার চেষ্টা করি, শুধু এই পিকনিকে বনভোজনে আমরা সবাই একসঙ্গে পাওয়ার জন্য। আপনি বলছিলেন যে আমেরিকায় থাকেন, ওখানে আসলে দেখি কোনো বিজনেস করেন না, হাউস ওয়াইফ মানে একটু ব্যক্তিগত লাগছে দেখতে? আমি রিয়েল এস্টেট কোম্পানি আছে আমার, আমি দেখাশোনা করি আমার অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট বাড়িগুলো। আপু অনেকবার হয়তো এই কথাটা বলছেন, আপনার একটা জনপ্রিয়তা ছিল এবং আপনার ক্যারিয়ার যখন খুব ভালো একটা অবস্থানে, তখন আপনি হুট করে মানে সিনেমাটা ছেড়ে যে চলে যাওয়ার কারণটা কি? একটু আমার 2007-এ আমি মানে ডিসিশন নিই যে আমি আর মুভি করবো না, তখন আপনার
হাতে প্রায় 13টা মুভি ছিল। 13টা মুভি শেষ করতে করতে আমার মনে হয় 2015-এ গিয়ে শেষ হয়েছে। তো 2015-এর পরে আমি আর মুভি নতুন মুভি নেই, আর লাস্ট আমি বাজবিয়ের বাজনা মুভিটা শেষ করে দিয়েছি। আর একটা ছিল সেটা মনে হয় রিলিজ এমন ছিয়েছে না, এটা শাকিব আমি মৌসুমি আপু ফেরদৌস, মুভিটা শেষ হয়নি, এটা এনটিভি মুভি ছিল। এই মুভিগুলো আমি শেষ করে দিয়েছি। আসলে আমার চলে যাওয়ার পেছনে ওরকম কোনো মানে খুব বড় রকমের উদ্দেশ্য বা কোনো কিছু ছিল না। আমি যখন আসলে কাজ করা শুরু করেছি মান্না ভাই, তারপর রিয়াজ, ফেরদৌস, অমিত হাসান, তারপরে রুবিন ভাই, এক চেটিয়া সবার সঙ্গে, সাকিব একসঙ্গে সবার সঙ্গে আমি কাজ করেছি। আর এই কাজগুলোর মধ্যে দিয়ে যখন আমি কাজ করছিলাম, একটা 2007-এ একটা আলাদা রকম একটা মনে হচ্ছিল যে একটা চেঞ্জ আসছে। মানে চেঞ্জটা কি, ওই সময়টা একটা আমার কাছে মিডিয়াতে একটা ধাক্কা মনে হচ্ছিলো। ধাক্কাটা হচ্ছে এখানে একটা অকারেন্স হচ্ছে, ওখানে আর একটা অকারেন্স, মানে অকারেন্সগুলো এই ধরনের যে কেউ কাউকে কেমন যেন একটা রেসপেক্ট। আমরা একটা জায়গায় যখন শ্যুটিং করতাম, আমাদেরকে মানে শ্যুটিং আমার মনে হতো না কখনোই, আমরা সবাই আড্ডার ভিতর থেকে শ্যুটিং করতাম, ফুল টিম মনে হতো যে আমরা একটা ফ্যামিলি কাজ করছি। ওই প্রাণগুলো আমি ওই শেষের দিকে এসে আমি আর পাইনি। তো যখন আর কি এই জিনিসগুলো আমার কাছে রিয়েলাইজ করছিলাম যে কেমন যেন একটু কমার্শিয়াল, সবার বিহেভিয়ারগুলো একটু আলাদা যে আসছে, মানে ছোটরা যারা আমাদের জুনিয়র আসছে তাদের ভিতর রেসপেক্টগুলো খুঁজে পাচ্ছিলাম না, ড্যাম কেয়ার একটা ভাব, এই জিনিসগুলোর থেকে আমার কাছে মনে হচ্ছিলো যে আমি মনে হয় মানিয়ে নিতে পারছি না। তো আমি তখন ডিসিশান নিলাম। আসলে বেসিক্যালি তারপরে ডিসিশানটা নিয়েছি যখন আমি তখন আপনার মানে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা কয়টা ছিল? তখন আমার মুক্তিপ্রাপ্ত ছবি ছিল 13টা। তো আমি যখন আর কি 2007-এ আমি নিউ ইয়র্কে যাই ঢালিউড অ্যাওয়ার্ডে, ওই ঢালিউড অ্যাওয়ার্ডে যখন আমি শো করতে যাই, ওখানেই আসলে আমার হাজব্যান্ডের সঙ্গে পরিচয় হয়। তারপরে যখন আমি ডিসিশান নিই যে আমরা বিয়ে করব, তো তারপরে আস্তে আস্তে আসলে সুদূর আমেরিকার থেকে বাংলাদেশে এসে নতুন কারো যে একটা রেসপন্সিবিলিটি নিব, একটা নতুন মুভি করা মানে কোটি কোটি টাকা ইনভেস্ট। তো আমি আসলে দায়িত্বটা নিতে ভয় পাচ্ছিলাম, যদি আমি শেষ না করতে পারি, যদি একটা কিছু হয়, শিডিউল মেনটেন না করতে পারি, তো এইসব কারণে আমি আস্তে আস্তে আসলে তারপরে সংসারের দিকে যে ঢুকে গিয়েছি, আর আসলে এদিকে আশাটা হয়ে ওঠেনি। আমি যতদূর জানি এখন আপনার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, এই যে এখন কি ফিল্মটা মিস করেন? আমার বড় ছেলে এ লেভেল পরীক্ষা দিচ্ছে এই মুহূর্তে, আরিয়ান খান, আর আমার আফশিন এইডিন আমার ছোটো দুই ছেলে মেয়ে, ওরা মেয়ে আমার পড়ছে এই মুহূর্তে 5-এ আর ছেলে 3-তে। তো ওদেরকে নিয়েই আমি বাংলাদেশে এসেছি, সবাই এখানেই আছে। আমার আব্বু ভীষণ অসুস্থ, যার কারণে আমি ডিসিশন নিয়েছি আরও 2 বছর আমি টানাই মিডিয়া মানে বাংলাদেশে থাকব। তো সবার সঙ্গে দেখা হবে, আর ভালোই লাগছে যে আমি কিছুদিন এখানে সময় দিতে পারবো। আজকে এসে তো ভীষণ ভালো লাগছে।